আমরা সবাই চাই লোকে আমাদের পছন্দ করুক, সম্মান করুক, কিন্তু আমাদের অনেকের বাস্তব অভিজ্ঞতা হলো লোকে আমাদের না কথা শোনে না আমাদের ভাবাবেগ বোঝে। কখনো কখনো মনে হয় লোকে আমাদের অবজ্ঞা করছে, যেন আমাদের কোনো মূল্যই নেই। কিন্তু আসল কথা হলো, এ পৃথিবীতে যে কোনো মানুষকে কেউ তৎপর হয়ে আগ বাড়িয়ে রেসপেক্ট দেবার জন্য ব্যাকুল হয়ে ওঠে না। যদি আপনি চান লোকে আপনাকে রেসপেক্ট করুক, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে আপনি রেসপেক্ট পাওয়ার উপযুক্ত। আজকে এই সম্পর্কে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। 1. নো ইয়োর ভ্যালু, নিজের মূল্য বুঝুন। আপনি আগে নিজেকে রেসপেক্ট করুন, তাহলে আপনি নিজের ভ্যালু বাড়িয়ে তুলতে সবসময় চেষ্টা করবেন। নিজের সম্মান পাওয়ার জন্য অপরকেও সম্মান দিতে হয়। ভ্যালু বা রেসপেক্ট চাইলেই পাওয়া যায় না। আপনার অনেক পয়সা থাকলেও আপনি এটা কিনে নিতে পারবেন না। কারোর ওপর জোর জুলুম করে বা ভয় দেখিয়ে নিজের সম্মান আদায়ও করতে পারবেন না। মনে রাখবেন, নিজের চেষ্টায় নিজের ভ্যালু বাড়িয়ে নেওয়া যায়, অন্যের কাছ থেকে রেসপেক্ট অর্জন করে নেওয়া যায়। এটার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাকে অনুসরণ করতে হবে। যেমন, যখন কথা বলবেন প্রয়োজনীয় কথা বলুন আর কম কথা বলুন। কোনো উত্তর দিতে হলে তাড়াহুড়ো না করে ভেবে চিন্তে উত্তর দিন। গলার স্বর মধুর রাখুন, নিজের কাজের ওপর মনোযোগ দিন, কারণ কাজের মানুষকে সবাই ভালোবাসে। লোকের সঙ্গে তর্ক করা থেকে বিরত থাকুন। প্রধান কথা হলো আপনার নলেজ বাড়ান। যে লোকের সঠিক জ্ঞান থাকে, অনেক কিছু জানা থাকে, সব জায়গায় তারা সম্মান পায়। আপনি নিজের পার্সোনালিটির ওপর ধ্যান দিন। নিজের ব্যক্তিত্ব দোষমুক্ত হলে তা আপনার ভ্যালুকে সমাজে অনেক গুণ বাড়িয়ে দেবে। 2. ডু নট সে সরি অলওয়েজ, বারবার সরি বলা বা ক্ষমা চেয়ে নেওয়া বন্ধ করুন। একবার ভুল হয়ে গেলে সেই ভুলকে স্বীকার করে নিয়ে ক্ষমা চেয়ে নেওয়া ভালো গুণ। এটা আপনার সততা এবং পরিপক্কতা প্রকাশ করে। আপনি যদি বারবার ভুল করেন এবং বারবার ক্ষমা চাইতে থাকেন, তাহলে আপনি যে এখনো ম্যাচিওর হননি তা প্রকাশ পেয়ে যাবে। কেউ যখন এটা করতে থাকে, তখন লোকে ভাবে এই লোক তো এইরকমই, একেবারে পাগল ছাগল। নিজের ইমেজ এমন করবেন না যাতে লোকে আপনার সম্পর্কে এই রকম ধারণা করে। কিছুটা পরিপক্ক হন, বুঝদার হন এবং নিজেকে উন্নত করে তুলুন, যাতে লোকে আপনাকে দুর্বল এবং অপদার্থ মনে না করে। কখনো কখনো কিছু ভুল না করে লোকে ক্ষমা চায়, কারণ তারা কথা বাড়াতে চায় না, তর্কাতর্কি বাড়াতে চায় না। এটা করলে লোকে আপনাকে দুর্বল ভাবে। এই জন্য যেখানে প্রয়োজন অবশ্যই ক্ষমা চেয়ে নিন, কিন্তু বারবার অপ্রয়োজনে সরি বলা কখনোই উচিত নয়। এই রকম করলে লোকে আপনাকে হালকা ভাবে নেবে। 3. ডু ইয়োর ওয়ার্ক অ্যাটেন্টিভলি, যে কাজ করবেন তা অন্তর দিয়ে করুন। আপনি স্টুডেন্ট হন, চাকুরিজীবী হন, গৃহকর্মী হন বা ব্যবসা করুন, যে কাজই করুন না কেন আপনার কাজকে ভালোবেসে হৃদয় দিয়ে করুন। যে কাজের মানুষ হয় তার মূল্য সবাই বোঝে, তাকে সবাই সম্মান করে। তাছাড়া আপনি যদি কাজের মানুষ হন, দিনরাত পরিশ্রম করেন, আপনার লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান, তাহলে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে নিতে পারবেন। যখন কোনো কাজে আমরা সফল হয়ে যাই, তখন আমাদের ভ্যালু বা সম্মান লোক সমাজে আপনা আপনিই বাড়তে থাকে। এতে আপনার নিজের কাছে নিজেকেই ভ্যালুয়েবল মনে হয় এবং আপনার আচরণের মধ্যে কোমলতা ফিরে আসে, যার জন্য লোকে আপনাকে পছন্দ করে। 4. বি সাইলেন্ট সামওয়্যার, কোথাও কোথাও চুপ থাকা উচিত। যে বিষয় সম্পর্কে কথাবার্তা চলছে, সেই সম্পর্কে আপনার কিছু জানা না থাকলে বাহাদুরি নেবার জন্য কাল্পনিক কথা না বলে চুপ থাকা উচিত। কোনো কথা বললে কেউ যদি মানসিকভাবে আঘাত পায়, সেই কথা না বলে চুপ থাকাই ভালো। কারোর কথা শুনে আপনার যদি প্রচণ্ড রাগ হয়ে যায়, সেখানে অপর পক্ষকে বাজে কথা না শুনিয়ে চুপ করে থাকলে তাকে সম্মান জানানো হয়। কোনো ক্ষেত্রে যদি আপনি রাগ সামলাতে না পারেন, তাহলে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়া উচিত। রাগারাগি করলে নিজেদেরই ক্ষতি হয়, মুখ থেকে অনেক বাজে বাজে কথা বেরিয়ে যায়, যার জন্য পরে অনেক আফসোস করতে হয়। আর সবচেয়ে বড় কথা হলো, এতে সম্পর্কের ক্ষতি হয়। কেউ যদি অন্যের সম্পর্কে আপনার কাছে লাগান ভাগান করে, সেই জায়গায় কারুর পক্ষে মন্তব্য না করে চুপ থাকাই শ্রেয়। বিনা কারণে কথা বলা, কারুর সম্পর্কে খারাপ কথা বলা, অন্যের কথার মাঝখানে কথা বলা ঠিক নয়। যারা বুদ্ধি করে কথা বলে তারা সম্মান পাবার যোগ্য হয়। 5. ডু নট বি জেলাস, কাউকে দেখে হিংসা বা জেলাসি রাখবেন না। কারুর প্রতি জেলাসি আমাদের ভেতর থেকে ছিবড়ে করে দেয়। এটা হলো আমাদের নেগেটিভ চিন্তাধারা, যেটা আমাদের মনের মহত্বকে ছিন্ন ভিন্ন করে দেয়। কেউ কেউ আপনার সমান হতে চায়, আপনার প্রাচুর্য দেখে আপনার মতো হতে চায়, কিন্তু যখন পারে না, তখন তার মনে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। অন্যের কাছে থাকা কোনো সম্পদ হোক, শিক্ষা দীক্ষা হোক বা জ্ঞান বুদ্ধি হোক, সেইটা দেখে তাকে যদি ঈর্ষা করি, তাহলে আমরা খুব কষ্ট পাই, দুঃখ অনুভব করি। কিন্তু আমাদের কাছে যেটুকু আছে, সেইটুকুতে সন্তুষ্ট থেকে যদি আরও উন্নতি করার চেষ্টা করি, তাহলে আমরা সুখী থাকব। লোকের উন্নতি দেখে তাকে হিংসা করলে আমরা মনের দিক থেকে ছোট হয়ে যাব, আর এই ধরনের মনোভাব কখনো লুকিয়ে রাখা যায় না, লোকেদের কাছে তা প্রকাশ হয়ে যায়। সবচেয়ে বড় কথা হলো, কুচুটে হিংসুটেদের কেউ পছন্দ করে না। তাই এই অভ্যাস ছাড়তে পারলে আমরা তো ভালো থাকবই, অধিকন্তু আমাদের সম্মানও বাড়বে। 6.
বি পাঞ্চুয়াল অ্যান্ড হাম্বেল। যখন আপনাকে কেউ কোনো বিষয়ে অপেক্ষা করিয়ে রাখে আপনি বিরক্ত হয়ে ওঠেন, আপনার ভালো লাগে না, এই জন্য কাউকে অপেক্ষা করিয়ে রাখবেন না। যাকে যেমন কথা দেবেন ঠিক সময়ে সেই কথা রক্ষা করুন। আপনি যদি সময়ের মূল্য না দেন তাহলে যেমন নিজের ক্ষতি করবেন তেমনই অপরের কাছেও অবজ্ঞার পাত্র হয়ে উঠবেন। সময়ের ব্যাপারে আপনার প্রতি কেউ আঙুল তুলুক সেই সুযোগ যদি না দেন তাহলে লোকের চোখে আপনি সম্মানীয় হয়ে উঠবেন। কোনো মানুষ বিশাল সম্পদশালী হয়েও যদি বিনয়ী না হয় তারা লোকের মনে জায়গা করে নিতে পারে না। আপনি বিনয়ী হলে আপনার আচরণ লোকের কাছে আকর্ষণীয় হয়ে উঠলে এবং অন্যের সুখে দুঃখে আপনি যদি সহায়ক হয়ে ওঠেন তাহলে অবশ্যই লোকে আপনার প্রতি আকৃষ্ট হবে। 7. নো ইয়োর বাউন্ডারি। আপনার সীমা সম্পর্কে অবগত থাকুন। কখনো মনে করবেন না আপনি সবার থেকে ভালো। এই পৃথিবীতে আপনার সমান আর কেউই নেই। আপনি যতই শিক্ষিত ও সম্পদশালী হন না কেন, আপনার থেকে উন্নত কেউ না কেউ থাকবেই। নিজেকে নিয়ে সব সময় বড়াই করলে কেউ আপনাকে ভালো চোখে দেখবে না। মনে রাখুন, সবাই সব কাজে পারদর্শী হয় না। আপনি হয়তো কোনো একটা বিষয়ে খুব পারদর্শী কিন্তু অন্য বিষয়ে আপনি ভালো বোঝেন না, তাই যারা অন্য বিষয় ভালো পারে তাদেরকেও সম্মান দিন। আপনি নিজেকে সাধারণ মানুষ মনে করুন, নিজের সীমার মধ্যে থাকুন, তখন দেখবেন আপনি অনেক বন্ধু পেয়ে যাবেন, আপনাকে সবাই মূল্য দেবে। 8. ডু নট টক টু মাচ। অনেক বেশি কথা বলবেন না। লোকের কানের কাছে সবসময় বকবক করা, একই কথা বারবার বলে ঘ্যান ঘ্যান করা লোকে একদম পছন্দ করে না। মনে রাখুন, আপনি কি বলছেন, কাকে বলছেন, কোন পরিস্থিতিতে বলছেন এটা ভেবে আপনাকে কথা বলতে হবে। বেশি বলার থেকে কম বলা ব্যক্তির মূল্য বেশি। সবাইয়েরই সময়ের মূল্য আছে। মূল্য ঘড়ির থাকে না, সময়ের থাকে। যদি কোনো ঘড়ি ফার্স্ট কিংবা স্লো হয়ে যায় সেই ঘড়ির মূল্য কমে যায়। তাই কমও নয় বেশিও নয়, যতটা প্রয়োজন ততটাই কথা বলুন, সঠিকভাবে বলুন, তাতে লোকে খুশি হবে। আর যারা ফালতু বকে তারা উপহাসের পাত্র হয়ে যায়, তাদের কেউ পছন্দ করে না। তাই এমনভাবে কথা বলুন যাতে লোকে বিরক্ত না হয়ে আপনার কথা মন দিয়ে শোনে। ফ্রেন্ডস, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা দেখার জন্য এবং মহর্ষি বাচো চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।